চাপা চাপা সো গুড মর্নিং ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর মোস্ট ইম্পর্টেন্টলি সেফ আছো। আজকেও আমার এনার্জি ফেটে ফেটে পড়ছে, কারণ আমার মেয়ের আজকে জন্মদিন। আমরা আজকে যাচ্ছি টুইকির বার্থডে সেলিব্রেট করতে। এইখানে বেশি আমরা ওই দেখ কি করছে, ওই দেখো কি। সো এখানে আর বেশি আমরা টাইম ওয়েস্ট করবো না, সোজা তৃষা আর টুইকিকে নিয়ে আমি চলে যাই, আর ওয়েলকামটা ওখানে গিয়েই করবো। খিদে পেয়েছে, খিদে পেয়ে গেছে। আমরা আছি এখন হোটেল সোনার বাংলা টাকি, মানে বসিরহাট থেকেও একটু 10 কিলোমিটার ভিতরে। অসাধারণ ভিউস, মানে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে সবাইকে বলে দাও হ্যালো। তুই খুব এক্সাইটেড? তো হ্যালো, নমস্কার সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ঢং, স্টে কুল উইথ দ্য এডিস বং। আর আজকে 18th অক্টোবর, মানে টুইকির বার্থডে, আর আমরা বার্থডে সেলিব্রেশন করার জন্য এসেছি টাকি সোনার বাংলাতে। অসাধারণ ভিউস, মন খুশি হয়ে গেছে। আজকে সারাদিন আমরা এখানে আছি, বিকেলবেলায় আমরা টুইকির বার্থডে সেলিব্রেট করবো, কেক কাট করবো, সব এখানেই করব আমরা তিনজন। ইটস আ ভেরি স্পেশাস অ্যান্ড স্পেশাল টাইম যেটা আমরা স্পেন্ড করব, ফ্যামিলি টাইম। ওফ 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 ওফ, কি ভালো লাগছে। সো দিস প্লেস ইজ অসম, আমি কদিন ধরে শুধু একটা কথাই বলে যাচ্ছি, ফুড ইজ অসম, প্লেস ইজ অসম, অ্যাম্বিয়েন্স ইজ অসম, আর হোটেল ইজ অবভিয়াসলি অসম। তো আমরা এখন উই আর ডিসাইডেড টু গো পুল, 6টা অবধি পুল ওপেন আছে। তো তৃষা পুল দেখলে তো পাগল হয়ে যায়। তুই কি সুইমিং কস্টিউম পরে ব্লগ করছে? মানে ব্লগ করো করো ব্লগ করো ব্লগ করো। আলু ভাজা খাবে? আলু ভাজা মানিকের জন্য, মানিকের ঠামুন আলু ভাজা করে পাঠিয়েছে। দেখো এই সুইমিং স্যুটটা আমার একদম পছন্দ হয়নি, বাট এখান থেকে আমরা কিনলাম। আমার সুইমিং স্যুটটা আমি আনিনি, এটা ভেবে আমার কোথাও না কোথাও মনে হচ্ছিল হয়তো কোভিড। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল, আমারও সুইমিং, আমার ছেড়ে দেয় আর কি। এরকম একটা শর্টস তো আমারটা বাড়িতে ছিল, আমিও আনিনি, আমি ভেবেছি তো ফালতু এখান থেকে কিনতে হলো, হয়ে গেল ফালতু। আমারটা 200, মানিকটাও 200। মানিকটা খুব কিউট, মায়েরটা খুব কিউট, ওলে বাবালে বাবালে। মায়েরটা 200, আমারটা 200, আর টিশার্টটা 550। আমরা এখন পুলে দাপাবো কিছুক্ষণ, তারপরে এসে লাঞ্চ করব। মানিককে একটু খাইয়ে দিয়েছি, মানিক ফ্রেশ হয়ে গেছে। আর চলো চলো, প্রচুর মজা হতে চলেছে, প্রচুর মজা। আর তোমাদেরকে এই অ্যাম্বিয়েন্সটাও দেখাবো, আমার মনে হয় এখনের থেকে সন্ধেবেলায় অ্যাম্বিয়েন্সটা আরও বেশি ভালো লাগবে। সকালের ভিউ তো কালকে, সেটা নেক্সট ব্লগে দেখতে পাবো। অনেক দিন ধরে চাইছিলাম যে আমরা তিনজন মিলে টাইম স্পেন্ড করি, মজা করি, আর ফাইনালি সেটা হচ্ছে। কোথায় কোথায় তুই কি তুই কোথায় কিন্তু আমরা আসার সময় ক্যাবের মধ্যে এত গরম ছিল যে কেকটা মেল্টিং মেল্টিং। তো দেখি ওদেরকে বলবো একটা কেক যদি অ্যারেঞ্জ করে দিতে পারে, আদারওয়াইজ এটা মোটামুটি ঠিক আছে। সাইড দিকে এখানে 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 এগুলো সব। চলো এখন আমরা যাই, ইটস টাইম ফর পুল, মানে পুল, মানে বলো পুল। আমরা একটা ফ্যামিলি মেম্বার পেয়েছি আমাদের, সো উই আর সেলিব্রেটিং, খুব ভালো টাইম স্পেন্ড হচ্ছে, এখন ফুল টাইম স্পেন্ড হচ্ছে। তো এই যে তৃষা, অ্যান্ড হোয়াটস ইওর নেম? টিনা
অসম্ভব মজা হচ্ছে, অসম্ভব মজা। আর সবচেয়ে বড় কথা যেটা, মানে উপরওয়ালাও আমাদের সাথে আছে, বিকজ একটু আগে প্রচুর রোদ ছিল আর এখন একদম রোদ নেই, একদম ওয়েদার কুল। আর মানে এরকম ওয়েদারে পুলে টাইম স্পেন্ড করে ইটস মানে, আর এরকম একটা স্পেশাল ডেতে, মানে উপরওয়ালা একদম সাথে দিয়েছে। আয় মানিকে, সো এখান থেকে পুরো ভিউজটা এরকম। আর আমরা আছি একদম টপ ফ্লোরে, ওই ফ্লোরটাতে, ফোর্থ ফ্লোর, একদম টপ ফ্লোরে ওই ফ্লোরটায় আছি। ওখান থেকে ভিউজ অসাধারণ, এদিকটা ইন্ডিয়া আর ওই দিকটা হয় বাংলাদেশ, ওই দিকটা, এটা ইছামতি নদী, ওই দিকটা বোধহয় বাংলাদেশ। খুব ভালো টাইম স্পেন্ড করছে অ্যাকচুয়ালি, আমি যেরকম ভেবেছিলাম যেরকম চেয়েছিলাম সেরকমই টাইম স্পেন্ড করছে। আর এই জলটা ঠান্ডা না একদম, এটা ওদের টেম্পারেচার কন্ট্রোল, তো এটা কাইন্ড অফ ওয়ার্ম ওয়াটার, তো তার জন্য শরীর খারাপ বা এ হওয়ার কোনো রকম চান্স নেই। এবার লাঞ্চ করার আছে, টুইগির বার্থডে প্রিপারেশন আছে, কেক কাটিং আছে, তো দ্যাটস অল, লেটস গো। এতক্ষণ সুইমিং পুলে দাপাদাপি করার পরে রীতিমতো আমরা টায়ার্ড হয়ে গেছি, তো ওর এখন অ্যাকচুয়ালি ঘুমানোর টাইম, বাট ও ঘুমের কোনো ব্যাপার নেই চোখে। টুইগি শুলে আমরা ওর বার্থডে প্রিপারেশনটা করবো। ফুল টাইম অসাম টাইম ছিল, অনেক অনেক ভালো ভালো আমরা ক্লিপস নিয়েছি, অনেক স্টোরি আপলোড করেছি ইনস্টাগ্রামে অবভিয়াসলি, তো যারা ইনস্টাগ্রামে এখনও ফলো করছো না প্লিজ করে দাও, নেক্সট আরো অনেক স্টোরি দেব। তো ইনস্টাগ্রামে শুভকে যদি ফলো করো তাহলে ব্লগ নেক্সট কি আসতে চলেছে সেটা আগে থেকেই জানতে পারবে, মোটামুটি বুঝেই যাবে। অনেক কিছু ছোট ছোট জিনিস যেগুলো অলরেডি ব্লগে আমি ইনক্লুড করি না, সেই জিনিসগুলো স্টোরিতে আপলোড করি, তো সেই স্টোরি দেখে তোমরা অনেক কিছু গেস করে নেবে। কি টুইগির বার্থডে কেক, টুইগি এই যে শিট, কি করেছো তুমি এটা মানি, কি করলে এটা? যাই হোক, আমি আরেকটা কেকের ব্যবস্থা করেছি, আমি রেস্টুরেন্টে ফোন করেছিলাম, একটা চকলেট কেকের অর্ডার দিয়েছি, তো সেই ঘুমাবো ঘুমাবো করে টুইগি ঘুমিয়েছে, জাস্ট 15 মিনিটস হয়েছে ওর সাথে, আমরাও একটু শুয়ে পড়েছিলাম। সিরিয়াসলি সত্যি হাওয়া বেরিয়ে গেছে আমাদের দুজনের, আর হাওয়া বেরিয়ে গেল কই, যত হাওয়া বারাসাত থেকে নিয়েছিলাম সব হাওয়া এখানে টাকিতে দিয়ে গেলাম, বাট এই হাওয়া হাওয়া গ্যাস নয়। হ্যাঁ সিরিয়াসলি, রিয়েলি এই ফার্স্ট বার্থডে টুইগির, যে আমি আর তৃষা মিলে সব প্রিপারেশন করছি, টুইগি ঘুমাচ্ছে আর টুইগি উঠলে খুব খুশি হবে। সো আমরা এখন তাতে রেডি হব, রেডি হয়ে তারপর টুইগিকে তুলব। মানি, ও মানি, ও তো এই যে, ও তো মানি, এই দেখ, এই দেখ মানিকা, আমার মানিক প্রিন্সেস, আমার এই যে Thank you.
হ্যাপি বার্থডে। আজকে মানিকের হ্যাপি বার্থডে, আমরা সবাই খুব খুশি। আমি তৃষা থেকে ওঠার পরে এত এক্সাইটেড হয়ে গেছে, বেলুন তারপরে এইসব ডেকোরেশন দেখে ও মানে চোরকি ঘোড়া ঘুরেই যাচ্ছে। আর এরকমভাবে ভেবেছিলাম যে ওর বার্থডেটা এবছর সেলিব্রেট করবো, আমরা অ্যাটলিস্ট করতে পারছি। কি সাবান যে আমরা সবসময় চাইতাম যে টুইকিকে নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার বার্থডেতে, এবং আমরাও নতুন এক্সপিরিয়েন্স গ্যাদার করি। স্পেশালি ট্র্যাভেলিংটা আমাদের টার্গেট ছিল, তো প্রথম বছরও হয়নি সেটা, এবছরও হয়নি, বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। আর টুইগির আনন্দ দেখে আরো বেশি ভালো লাগছে। এই রে কেকটা কেটে দিল রে। আচ্ছা আচ্ছা চলো, ও কেক কাটবে, কেক কাটবে চলো। ওকে, তো সেই মোমেন্ট চলে এসেছে, কেক কাটার মোমেন্ট। টুইগি তো পারলে হাত দিয়েই কেক কেটে দেয়। তো মানে এদিকে এই যে মানে এই দেখ, ফু দাও, আরো কাছে নিয়ে আসো, আরো কাছে নিয়ে আসো, ফু দাও, ফু দাও, ফু, আরো জোরে, ফু, আরো জোরে, জোরে দাও, জোরে 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 জোরে, ফু ফু, এখানে এখানে বাগি বাগি কি আম। আচ্ছা ফু দাও, ফু দাও, ওয়ান টানো, ওয়ান টু থ্রি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা 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 নি আমরা। আচ্ছা আচ্ছা আমি তোমায় দিচ্ছি। সো কেক কাটিং সেরিমনি এখন কমপ্লিট। এবার আমরা চলো বাইরে একটুখানে ঘুরে আসি। বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, তোমাদেরকেও দেখাই। সো আমরা একটুখানে গেছিলাম এখানে গার্ডেন এরিয়ায়, বেশ সুন্দর এখন। আর ছোটো 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 লাইট চারিদিকে রয়েছে, তো দেখতে খুব ভালো লাগছে। অসম অসম, ওইটা দেখা কি সুন্দর। টুইকি মোটামুটি সবার সাথে বন্ধুত্ব পাতানো হয়ে গেছে। টুইকি হাই ফাইভ, মানে হাই ফাইভ, হাই ফাইভ। সো অ্যাজ ইউজুয়াল টুইকি বন্ধুত্ব করা হয়ে গেছে, বাট টুইকিকে দেখে সবাই পালিয়ে পালিয়ে যাচ্ছে। এনিওয়েজ, আমরা এখন এসেছি রেস্টুরেন্টে। টুইকি একটু হিচকিচকি তুলছিল, তো ওকে ভেবেছিলাম যে চিকেন ক্লিয়ার স্যুপ খাওয়াবো। 9:42 আমাদেরকে আমাদের ডিনারে যাই নেবো না কেন, সেটা অর্ডার করে দিতে হবে, কারণ 10:30 মধ্যে সেটা রুমে অবধি সার্ভিস পাওয়া যাবে। 10:00 মধ্যে রেস্টুরেন্ট ক্লোজ। দুটো স্যুপ আর তুমি মই তো অর্ডার করলে না, করো করিনি এখনো অর্ডার, রাতেই আছি, কালকে আমরা চলে যাব। কালকে সকালে একটু ফটো সেশন হবে, ফটো সেশন। মোটামুটি টুইকি সবাই ফ্রেন্ড হয়ে গেছে, স্টাফ থেকে শুরু করে একটা নতুন ফ্রেন্ডও করেছে। আমার মেয়ে বুঝে গেছি, আমি আমার আর চিন্তা করে লাভ নেই, ও একাই নিজেরটা বুঝে নেবে খুব ভালো মতো।
মানে ভালো ওর ভালো টু ভালো সো আমাদের রাতের ডিনারে কি কি মেনু তো আমরা কি কি নিয়েছি আসিফ একবার ফিল্ম বলে দাও স্যারের ফ্রেশ লাইম সোডা মিক্স আছে একটা একটা কোকের বটল আছে 750 ml এছাড়া স্যার নিয়েছেন ভেজ পোলাও উইথ মাটন রোগান জোশ চিকেন কারি আলু দিয়ে বাটার নান দুটো রুমে চলে এলাম বেশ ভালোই ঘুরলাম মানে ব্যাপার হচ্ছে আমরা এখানে ইন্ডিয়া ওদিক থেকে হচ্ছে পাকিস্তান ওখানে সরি বাংলাদেশ বাংলাদেশের ছোট ছোট লোকেরা ঘুরে বেড়াচ্ছে এখান থেকে ছোট ছোট লাগছে সবাইকে বাংলাদেশের ছোট ছোট লোকেরা বল বাংলাদেশের লোকেরা ছোট ছোট হচ্ছে এইটা যে আজকের দিনটা একদম অন্যরকম মানে টুইগির বার্থডেটা আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা বাইরে ঘুরতে যাব আবার তো আমি যেটা বলছিলাম টুইগির বার্থডে নিয়ে আমরা প্রত্যেক বছর এক একটা প্ল্যান করি কিন্তু হয় অন্যটা বরাবরই এটা ইচ্ছা ছিল যে টুইগির সাথে বাইরে কোথাও ঘুরতে যাব যে হচ্ছে বার্থডে পার্টি না করে তার থেকে বরং ওকে নিয়ে আমরা নতুন কোনো প্লেস ভিজিট করি ও এক্সপ্লোর করুক ও ট্রাভেলিংয়ের এক্সপিরিয়েন্স পাক ওর বার্থডেগুলো আমরা চাই যে আমরা সবসময় ট্রাভেল করি মানুষ যত ট্রাভেল করে আমার মনে হয় মানুষ এক্সপিরিয়েন্স গ্যাদার করে আই ওয়ান্ট টু রিজন দ্যাট কিছু না বেলুন পেতেছে কিছু না আসো 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 ও কি হাতে লেগেছে একটু বেলুন ফেটে গেছে তুই হাতের মধ্যে তা হাতের মধ্যে একটু লেগেছে তাই জন্য খুব কান্নাকাটি আমার কথা দুবার বিঘ্নিত হলো সেই কারণেই আমার মনে হয় এত ছোট বাচ্চা নিয়ে ডেইলি লাইফ ব্লগ করা স্পেশালি ভীষণ ডিফিকাল্ট স্পেশালি আমার জন্য তো ভীষণ ডিফিকাল্ট তো তিশা বলতে চাইছে যে তুমি বার্থডেতে অন্য কিছু ডিমান্ড করো না তার বদলে তুমি কোনো ডেস্টিনেশন বলো ট্রাভেলের ডিমান্ড করতে পারো তো সেখানে আমরা যেতে পারি গিয়ে ঘুরতে পারি এক্সপ্লোর করতে পারি আর আমিও সেটা এগ্রি করি কারণ আমরা দুজনেই ট্রাভেল করতে ভালোবাসি মানুষের লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স মানুষ গ্যাদার করে আর সেটা মানুষ মানুষের প্র্যাকটিক্যাল লাইফেও ইমপ্লিমেন্ট করতে পারে তো সেটা একদিকে ভালো একটু শান্ত হয়েছে তো আমরা এখন টুইগির সাথে একটু টাইম স্পেন্ড করবো তারপর তোমার সাথে আবার দেখা করছি ওকে এখন আমরা ডিনার করছি 11:30 বাজে প্রত্যেকটা আইটেম ভালো হয়েছে নানটা একটু ঠান্ডা হয়ে গেছে বলে একটু শক্ত শক্ত লাগছে আদারওয়াইজ প্রত্যেকটা ডিশই ভালো তুই কি একা একাই খাচ্ছিস এখান থেকে বড় হয়ে গেছে এখন থেকে একাই খাও ও পরিষ্কার বলে দিচ্ছে মানে বোঝাতে যাচ্ছে দেখো 2 বছর হয়ে গেছে বস আমি এখন নিজের খাওয়া নিজেই খাবো তোমরা নিজেরটা নিজে খাও আমারটা আমাকে খেতে দাও আরামসে তো সেটাই এখন চলছে ও খাচ্ছে ঘুরছে ওই যে তো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপর তোমার সাথে কথা বলছি কারণ খাওয়া দাওয়াটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে বিশেষ করে খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট যত রাত বাড়ছে টুইগির এনার্জি লেভেলও বাড়ছে রাতেও কখন ঘুমাবে সেটা আমরা বুঝতে পারছি না খুব ভালো ছিল ডিনার প্রত্যেকটা আইটেম ভালো ছিল এখানের এক্সপিরিয়েন্স ওভারঅল খুব ভালো শুধু হাউসকিপিংয়ের কথা আমি বলবো হাউসকিপিং ইজ নট সো ইমপ্রেসিভ কারণ 2-3 বার করে ফোন করতে হয় তবে ওরা আসে সেটাই আমার একটা কমপ্লেন হাউসকিপিংয়ের ব্যাপারটা এরকমই আদারওয়াইজ সব কিছু ভালো তোমরা একদিন এসে এখানে আরামসে ঘুরতে পারো এক্সপ্লোর করতে পারো এখানে লঞ্চে করে এইদিক ওদিক যেতে পারো আর তাছাড়াও এখানে আরও কিছু মানে লঞ্চ ছাড়াও আর কি টাকি রাজবাড়ি আছে তাছাড়াও 2-3টে জায়গা আছে যেগুলো আমরা আগে ভিজিট করেছিলাম তো সেই জন্য আলাদা করে সেটার জন্য আমরা এফোর্টও লাগাইনি কারণ আমাদের সমস্ত এফোর্ট টুইগির পিছনে চলে গেছে আর আমরা সত্যি তাতে খুব খুশি এই হচ্ছে ব্যাপার আর এখন বাজে অলমোস্ট 12টা তো দিনটা শেষ হয়ে গেল ব্লগটাও শেষ করতে হবে এনিওয়েজ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে হ্যাঁ এই ব্লগের বেস্ট পার্ট যেটা তোমাদের লেগেছে সেটা কমেন্ট করে অবভিয়াসলি জানিও আর ইনস্টাগ্রামে ফলো করে নিও প্রচুর স্টোরি আপলোড করছি ওখানে ইশাও করছে টিশার্টটাও করে দিও ইশা আমার দুজনের ইনস্টাগ্রামের আইডি এখানে রইলো তোমরা ফলো করে নিও আর যদি ভালো লেগে থাকে তাই লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব
মুখ থেকে ওটা বের কর। তো সব সময়ের মতো অ্যাজ অলওয়েজ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। এটা 2 ইয়ার্স এর হাসি, 3 ইয়ার্স এ আরো বড় হবে। ভালোবাসি। তুই বলিস এরকম কমপ্লেন্ট, এখানে অনেকে বলে যে শুভদার গলা খুব ভালো, ওর সব সময় মানে এই থাকে যে তোমার এটা ভালো না ওটা ভালো। ওকে, তো আজকের জন্য তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আগামীকাল, আই থিঙ্ক সো, যদি শরীর টরীর সব ঠিকঠাক থাকে তো। তো আজকের জন্য টাটা বাই, গুড নাইট, টেক কেয়ার, আর শাবা খ্যার। দুজন একই সাথে বললাম, সিরিয়াসলি। দুম দুম মানে দুম এই।